আসসালামু আলাইকুম সবাইকে প্রত্যেকবার একটা করে ব্যাচ আর কি এইচএসসির জন্য প্রস্তুত হয় আবার একটা করে ব্যাচ আর কি অ্যাডমিশনের জন্য যায় এবং একটা কমন প্রশ্ন থাকে যেটা প্রত্যেক ব্যাচের প্রত্যেক স্টুডেন্ট করে থাকে সেই প্রশ্নটা হলো কি যে ভাইয়া কয় ঘন্টা বই পড়ব এখন যেমন চব্বিশ ব্যাচ আর কি টেস্ট এক্সাম দিচ্ছে কেউ আবার কেউ শেষ করছে তো এখন ওদের কথা হলো কি যে ভাইয়া এইচএসসিতে এই প্লাস পাইতে হলে দিনে কয় ঘন্টা করে বই পড়ার লাগবে আবার তেইশ ব্যাচের আর কি অ্যাডমিশন সিজন শেষের দিকে এখন প্রায় শুধুমাত্র ভর্তি পরীক্ষা বাকি ওদেরও যখন ওরা শুরুতে অ্যাডমিশন সিজনে ছিল যখন পরীক্ষাগুলো হওয়া শুরু হয়নি প্রিপারেশনের ছিল ওদের একটাই প্রশ্ন ছিল যে ভাইয়া অ্যাডমিশন টাইমে দিনে কয়েক ঘন্টা পড়া উচিত ঠিক আছে তো এটা একটা সর্বজনীন প্রশ্ন ধরে নিছি, যে এটা যতদিন পর্যন্ত অ্যাডমিশন টেস্ট থাকবে বা আমাদের এইচএসি এক্সাম থাকবে এই প্রশ্ন সবাই করবে প্রত্যেক ব্যাস থেকেই পাবো তো যাই হোক বরাবরের মতো আবারও তোমাদের সামনে একই প্রশ্নের উত্তর আওয়ার ভিডিও বানাতে চাল চলে আসলাম আমি আবহাওয়াদের চাষমিক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সবার আগে হলো একটা জিনিস ভাইয়া দিনে ঘন্টা থেকে কয়টা ঠিক আছে আমার তো দিনে ঘন্টা থেকে চব্বিশ আমার চব্বিশ ঘন্টা থাকে দিনে তোমার আশা করি সেম থাকবে ঠিক আছে আমাদের সবাই যারা আছি যারা টপার শ্রেণী বলো যারা খারাপ স্টুডেন্ট বলো যারা ব্যাক বেঞ্চার বলো বা যারা ফেল করা স্টুডেন্ট বলো সবার কাছে আমার দিনে থাকে চব্বিশটা ঘন্টা ওকে এখন কথা হইল আমরা যে স্টুডেন্টের ক্ষেত্রে যে ক্যাটাগরিটা করি যে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট মিডিয়াম স্টুডেন্ট নর্মাল স্টুডেন্ট তারপর কি ফেল করা স্টুডেন্ট ঠিক আছে এ প্লাস পাওয়া স্টুডেন্ট ঠিক আছে এরকম ফাঁকিবাজি স্টুডেন্ট সবার ব্যাপারটা কি হয় এই চব্বিশ ঘন্টায় কে কতটুকু আউটপুট বের করতে পারতেছে ঠিক আছে এই চব্বিশ ঘন্টা থেকে কে কতটুকু আউটপুট বের করতে পারতেছে ব্যাপারটা কীরকম আমরা কি বলে একটা জিনিস দেখছি না যে রাস্তার মধ্যে যে আখের রস বেঁচে ঠিক আছে দেখছি না কি হয় যে বড় বড় আখগুলো কাটে কাটে কি করে মেশিনের মধ্যে ঢুকায় দেয় তারপর সেখান থেকে রস বের হয় যেগুলো একটু হৃষ্টপুষ্ট মোটা আখ থাকে যেগুলো মনে করো যে সেখান থেকে কি বেশি পরিমাণের রস বের হয় ঠিক আছে আর যেগুলো একটু মনে করো হ্যাংলা পাতলা আমাদের আখ থাকে সেখান থেকে কিন্তু কম পরিমাণ জুস বের হয় সো ব্যাপারটা কিন্তু এখানে এরকম যে চব্বিশ ঘন্টা সবার কাছেই আসে সবার চব্বিশ তাই কিন্তু সেম মানে আমি যদি ঘড়ের কাটায় বলি সবারটাই কিন্তু সেম কিন্তু এই সময়টাকে কীভাবে বা ভাবে কাজে লাগাইতে পারতেছে কাজে লাগাই সেখান থেকে আউটপুট বের করতে পারতেছে তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আমার ফলাফল বা সাফল্য ঠিক আছে ফলাফল বা সাফল্য সেখানে কিন্তু ডিপেন্ড করতেছে সো এক্ষেত্রে এখন আমাদের কাম কী হবে ভাইয়া এই চব্বিশ ঘন্টাকে আমরা কীভাবে কাজে লাগাইতে পারি এইটা হওয়া উচিত তোমার প্রশ্ন তোমার প্রশ্নটা করা উচিত এমন না যে ভাইয়া দিনে কয় ঘন্টা পড়ব তোমার প্রশ্নটা করা উচিত ভাইয়া আমার যে চব্বিশ ঘন্টাটা আমি পাই এটাকে আমি কাজে লাগাও কীভাবে সবথেকে সব থেকে ভালো হবে বা সব থেকে ইফেক্টিভ হবে আচ্ছা এখন যদি বলো ভাই কয় কতক্ষণ পড়বো পড়াশোনার ব্যাপারটা আপেক্ষিক মনে করো আমি যদি আমার ফ্রেন্ড সার্কেল বা আমার সময়কার যদি উদাহরণ দিই আমার দেখা তো যে কোনো একটা টপিক যদি আমি মোটামুটি একবার ভালো মতো পড়ি সেটা আমার মনে থাকে চায় সেটা আমি পরবর্তীতে আমাকে যে কদিন পরে দেওয়া হোক আমি কিন্তু লিখতে পারি বা বলতে পারি পড়তে পারি ঠিক আছে বাট আমার অ্যাট দ্য সেম টাইম আমার কিছু ফ্রেন্ড ছিল নাম নিচ্ছি না ঠিক আছে ও দেখা যেত যে কোনো একটা টপিক একবার পড়লে ওর হয় না ওই টপিকটাকে মিনিমাম কমপক্ষে কয়েকবার সেটাকে মুখস্থ করতে হয় তারপর সে কিন্তু বেশি ওটা নিয়ে অ্যাটেম্প করতে পারে এবং তারপর দেখা সে এটা বারবার ভুলে যায় তাকে এটা জন্য রিভাইজ করতে লাগে রিভাইজ করা লাগতো না আমারও লাগতো বাট আমার অত ফ্রিকুয়েন্টলি লাগতো যতটা ওর লাগতো সো এক এক মানুষের ক্ষেত্রে এই ইনপুট আর আউটপুটের ব্যাপারটা কিন্তু আলাদা সো কারো দেখা যায় যে এক ঘন্টা পড়লেই পড়া কমপ্লিট হয়ে যায় কারো দেখা যায় সেম পড়া পড়তে দুই ঘন্টা তিন ঘন্টা বা তারও বেশি লাগতে পারে সো এইটা ডিপেন্ড করবে ভাইয়া তুমি কোন সাবজেক্ট পড়তো তুমি বেসিক্যালি কোন সাবজেক্ট পড়ার পাশাপাশি মনে করো তুমি কতটুকু পড়া মনে রাখতে পারো তোমার মুখস্থ করার ক্যাপাবিলিটি কীরকম বা তোমার পড়া মনে রাখার ক্যাপাবিলিটি কীরকম সব কিছু মিলাই কিন্তু এটা ডিপেন্ড করে এখন তোমাকে মোটামুটি কী করতে হবে একটা অপটিমাল ডিসিশন আসতে লাগবে আবার এখানে আরেকটা জিনিস আছে যে কারো কোনো কোনো স্টুডেন্ট আছে যারা সকালবেলা বেশি খেলে দেখা যায় কি করে পড়াশোনা করলে মনে রাখতে পারে আবার কেউ দেখা যায় কেউ রাতের বেলা পড়লে তার পড়াটা বেশি মনে থাকে সো টাইম জোনের ডিফারেন্সটা আছে কারো দিনে পড়লে পড়া ভালো হয় কারো রাতে পড়লে পড়া ভালো হয় সো আমরা জেনারেলাইজ এখানে একটা সামার যদি করি সো আমি যদি বলি তোমার একটা সবার আগে কী জিনিস দরকার ভালো পড়াশোনা করার আগে সবার আগে জিনিসটা দরকার সেটা হলো কি আমি সবার আগে বলবো তোমার যাতে ভালো মতো ঘুম হয় ঠিক আছে ঘুম ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে এখন অবশ্যই ডিপেন্ড করবে যে ভাইয়া ঘুম আমি কতটুকু ঘুমাবো একটা নর্মাল মানুষের দিনের ছয় থেকে আট ঘন্টা ঘুম এনাফ এর থেকে বেশি ঘুমানো মানে তুমি অলস ঠিক আছে ছয় থেকে আট ঘন্টা ঘুম এনাফ আমার মোটামুটি ছয় ঘন্টা যদি ঘুম ধরে নিই বাকি সময়টুকু যে যতটুকু আছে এই সময়টুকু থাকে কত মোটামুটি থাকে আঠারো ঘন্টার মতো ঠিক আছে ষোলো থেকে আঠারো ঘন্টা থাকে এখন তোমরা যেহেতু এসেছি চব্বিশ ব্যাচ তোমাদের কলেজ তো কিন্তু শেষ কলেজ তো আর যাওয়ার লাগে না টেস্ট এক্সাম দিয়ে ফেলছো এই ষোলো থেকে আঠারো ঘন্টার মধ্যে তোমার যতটুকু সময় খাওয়া দাওয়া গোসল ঠিক আছে নামাজ কালাম যা বলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলো খেলাধুলা বলো বাদ বাকি সময় যতটুকু থাকে তার সর্বোচ্চ সময়টুকু পড়াশোনা করো ঠিক আছে সর্বোচ্চ সময়টুকু এখানে পড়াশোনা করো ঠিক আছে এটা হবে তোমার মেন টার্গেট এখন বলতে পারো ভাইয়া তাহলে কি আমি সারাদিন রাত বই পড়বো এখন তোমাকে বুঝতে লাগবে ভাইয়া তোমার অবস্থানটা কোথায় তুমি যদি টপার ক্যাটাগরি স্টুডেন্ট হও তোমার তাহলে দেখা যাবে যে খুব বেশি পড়াশোনা করতে হবে না তোমার কি যতটুকু পড়াশোনা করার কোর্স তোমার কিন্তু ডান অলরেডি এখন তোমার রিভাইসে যেতে লাগবে রিভাইসটা করে শেষ করতে হবে তোমার যদি সিলেবাস বাকি থাকে মনে করো তোমার সিলেবাস এখন অনেকগুলো বাকি তাহলে তোমাকে কী করতে সর্বোচ্চ পড়াশোনা করতে ঠিক আছে অনএন এভারেজ তোমার টার্গেট থাকবে আমি দিনে আট থেকে দশ ঘন্টা যাতে মিনিমাম পড়াশোনা করি একদম সলিড পড়াশোনা আট থেকে দশ ঘন্টা এটা কিন্তু টাইমটা আপ ডাউন করবে ঠিক আছে কারো কারো হয়তো এদ কম লাগতে পারে কারোর বেশি লাগতে পারে ফ্যাক্টরটা ওইটা না আমরা এই জন্য কী করবো এবার আমরা অন্য একটা অ্যাপ্রোচ যাবো ঠিক আছে অ্যাপ্রোচটা কী হন তাহলে আমি তোমাকে বলি আমি কি করবো আমার মনে করি এইচএসি পরীক্ষার আর সময় বাকি আছে নব্বই দিন কতদিন নব্বই দিন ওকে তিন মাস ধরলাম তিন মাস বাকি আছে এখন আমার কাজ কি ধরলাম আমার সিলেবাস সে হিসেবে হয়নি ডাজেন্ট ম্যাটার আমার কাছে মনে করো সাতটা বারটা সাবজেক্ট আছে মনে করো সাবজেক্ট আছে মনে করো সিলেবাস ঠিক আছে আমার হলো এটা সিলেবাস ঠিক আছে এবং এটা হলো আমার কাছে সময় ওকে সো এখন আমাকে কী করতে হবে এই নব্বই দিনে আমাকে আমার সিলেবাসটাকে ভাগ করতে হবে কীভাবে ভাগ করতে হবে ভাইয়া এখন মনে করো এক নাম্বার ক্যাটাগরিতে থাকবে যেটা আমি পারি যেটা আমি যে কোনো মুহূর্তেই পারি খুব ভালো মতো পারি ঠিক আছে পারি বলতে কিন্তু একদম পারি যে আমি যদি আমাকে যদি এখনই প্রশ্ন করা হয় আমি সেখান থেকে করতে পারবো দুই নাম্বার ব্যাপারটা হলো অল্প পারি মানে কি যেটা আমাকে একটু দেখতে হবে ঠিক আছে একটু বইখুল দেখতে হবে তাছাড়া মনে করো যে সেটা আমার পক্ষে অ্যাকুরেটলি বলা পসিবল না আর তিন নাম্বার টপিক হলো কি পারিনা টপিক কি টপিক পারিনা টপিক ঠিক আছে পারিনা টপিক ওকে তাহলে এখন আমার কামটা কি এখন আমার কামটা হলো এই যে নব্বই দিনের টাইম ফ্রেমটা আছে মাসখানে মাস করার তিনটা মাস ওকে সো প্রথম মাস আমি বরাদ্দ রাখব প্রথম মাস পারি না টপিক সাথে অল্প পারি টপিক রিভাইজ করব ঠিক আছে এটার জন্য কি করব প্রথম মাস আমি বরাদ্দ রাখবো এখন তুমি তোমার সিলেবাস কতটুকু বাকি তুমি জানো এটা পার্সোনাইজ মানে আমার কী ভ্যারি করবে সেই অনুপাতে তুমি তোমার টাইম ভাগ করে ফেলো এইটা যখন করবা তুমি তিরিশ দিনে যখন এই পুরা জিনিসটাকে ভাগ করবা এই পুরা জিনিস ভাগ তিরিশ যখন তুমি করবা তখন দেখবা তোমার পার ডে কিছু সার্টিন চ্যাপ্টার জমা হবে ঠিক আছে দেখা যাক যে আজকে হয়তো তোমাকে এই দুটো চ্যাপ্টার পড়তেই হবে তুমি যদি তিরিশ দিনের মধ্যে এই ড্রিমটা বা এইটা যদি অ্যাচিভ করতে চাও তখন তোমার টার্গেট কী হবে দিনে দুইটা চ্যাপ্টার ওকে কথার কথা বলছে কিন্তু সো তোমার ওভারঅল যে সিলেবাসটা আছে এভাবে ভাগ করো তারপর মোটামুটি যখন প্রথম মাসে এটা অ্যাচিভ হয়ে গেলো সেকেন্ড মাসে তোমার টার্গেট কী হবে সেকেন্ড মাসে তোমার মনে করো যে এই যে এবার পারি যে জিনিসটা এইটা রিভাইসে ফেলবো সাথে কি এই এই জিনিসটা পড়বো পাশে এইটা রিভাইসে ফেলবো ওকে তারপর তিন নম্বর মাসে কি এই তিনটে আমি রিভাইসে করবো রিভাইজ করবো তিনটে ডিভাইস করবো সো এটা হলো কি একটা সিম্পল জিনিস প্রথম মাসে কী করব না টপিক পড়বো সাথে অল্প পারি টপিক পড়বো দ্বিতীয় মাসে কী করবো যে আমার পারি না টপিক পড়বো সাথে যেটা পারি ওটা রিভাইজ করবো আর তিন নম্বর মাসে আমি পারি অল্প পারি পারি না তিনটা জিনিস একসাথে পড়বো এই অনুযায়ী আমি আমার ডেটে ঘন্টা অনুযায়ী ভাগ না করে আমি ভাগ করব কোথায় আমি ভাগ করব। আমি সেট করব। আমি ছোটো ছোটো গোল সেট করব। রেগুলার ঠিক আছে এখন আমার টার্গেট থাকবে যে আজকে আমার যতটুকু পড়া আমার জন্য বরাদ্দ আমি নিজে করছি এই পড়া যতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমার আমি আমি পড়াশোনা করি এখন মনে করো আজকে তোমার যা পড়াশোনা টার্গেট মনে করো আজকে তোমার টার্গেট হলো যে আইসিটি একটা চ্যাপ্টার ঠিক আছে সিভিক্স একটা চ্যাপ্টার ঠিক আছে তো মনে করো এটা তোমার আজকের জন্য বরাদ্দ করা পড়া এখন মনে করো এই দুইটা চ্যাপ্টার যতক্ষণ পর্যন্ত না তোমার শেষ হচ্ছে এটাই তোমার আজকের প্ল্যান এই সময়টুকু তোমাকে পড়তে হবে এইটার জন্য যদি তোমাকে আজকে ছয় ঘন্টার জায়গায় যদি তোমাকে চার ঘন্টা ঘুমাইতে হয় তাতেও কোনো সমস্যা নাই এটার জায়গায় যদি তোমাকে দিনে দশ ঘন্টার জায়গায় যদি তোমাকে চোদ্দ ঘন্টা পড়তে হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু দিনের যেই পড়ার টার্গেটটা তুমি নিসো সেটা তোমাকে শেষ করতে হবে এটাই থাকবে তোমার টার্গেট এখানে ঘন্টা দিয়ে যাচ করলে চলবে না ইফোর্ট দিয়ে যাচ করতে হবে তোমাকে তুমি কতটুকু ইফোর্ট দিবা এই সময়টাতে এই চব্বিশ ঘন্টা কতটুকু বেশি পরিমাণে তুমি কাজে লাগাবা কত ইফেক্টিভলি তুমি কাজে লাগাবা চব্বিশ ঘন্টাকে এইটা হইতে হবে তোমার এখানে মোটো বা তোমার ড্রিম বা তোমার গোল সো আমি কি করব ওভারঅল আমার সিলেবাস ভাগ আমার হাতে যত সময় আছে এখন ভিডিওটা তোমার পরও দেখতে পারো আমি আজকে বানাচ্ছি নব্বই দিন আগে বা আমার কাছে নব্বই দিন আরও একশো দিনের বেশি বাকি আছে সময় বাট ভিডিও তুমি যেই অবস্থায় দেখবা না কেন এই ভিডিওটা মাথায় রাখবা আমার নেক্সট এক্সাম কবে আমার সিলেবাস কি সিলেবাস ভাগ যত সময় বাকি আছে তারপর কি হবে পার ডে দেখবা যত করে হচ্ছে যতটুকু করে সিলেবাস শেষ করতে হচ্ছে সেইটা হলো তোমার রেগুলার টার্গেট এখন তুমি বাঁচো না মরো ডাজেন্ট ম্যাটার ভাই তোমাকে ওইটা জিনিস শেষ করতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও যদি ভালো রেজাল্ট করতে চাও তোমার টার্গেটটা হবে কি ঘন্টা ওয়াইজ জিনিসটাকে না ভাঙে ভাঙতে হবে কী দিয়ে আমার গোল দিয়ে যে আমার দিনে যে যতটুকু পড়া আসতেছে বা জমতেছে এটা শেষ করতে হবে এখানে কিন্তু পরাজমতা দেওয়া যাবে না এখানে যদি পরাজয়তা দাও তাহলে কিন্তু এই যে এইচএসসি পরীক্ষার যে এই আর অল্প সময়টুকু বাকি আছে আর গ্যাপ ফিল করতে পারবা না গ্যাপ ফিল করা সময়গুলো এই তিনটা মাস আমাদের যারা মানে বোর্ডে যারা বসে আছে ঠিক আছে বা শিক্ষা মন্ত্রণালয় যারা বসে আছে ওরা মাথার মধ্যে না মানে কিছু আছে ঠিক আছে ওরা কি জানে যে তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়ে যদি পরের দিনে যদি এইচএসসি পরীক্ষা দিত না তোমরা কেউ বেসিকালি ভালো করতে পারতো না এই জন্য কী করছে এই জন্য মাঝখানে সময় দিছে যে তারপরও তোমার যে গ্যাপগুলো আছে টেস্ট এক্সাম দেওয়ার পর যে গ্যাপগুলো পাবা ওটাকে ফিল করার জন্য তিনটা মাস সময় দিছে তো এই গ্যাপের মধ্যে আসলে তুমি আরও গ্যাপ জমাও ধীরে 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 তোমার গ্যাপের পাহাড় জমে যাবে তখন তুমি আর জিনিসটা কোনোভাবে কোনোভাবে কিন্তু কি করতে পারবা না কভার করতে পারবে না সো প্রিয় ভাইয়ারা আপুরা যারা ভিডিও দেখছো তোমাদের টার্গেট কি হবে রেগুলার যে গোল তুমি সেট করছো তোমার জন্য সেই গোল অনুযায়ী পড়াশোনা করা যদি এটা এক ঘন্টা শেষ হয়ে যায় তাহলে ওই দিনের পরে এক ঘন্টাই ছিল যদি ওই পড়াটা দশ ঘন্টা শেষ হয় ওই দিনের পর দশ ঘন্টায় ছিল এমনকি যদি ওই পড়াটা শেষ করার জন্য তোমার যদি তোমার বিশ ঘন্টা পড়তে লাগে এই বিশ ঘন্টা পড়ার জন্য তুমি মানে রাজি আসো কি না এই মাইন্ডসেটটা মাথার মধ্যে রাখো যদি তোমার মাথায় এই মাইন্ডসেট থাকে দিনের পর দিনে শেষ করবো কোনো জ্ঞাপনটা দিব না তাহলে তুমি সাকসেসফুল তাহলে তোমার ওভারঅল সিলেবাস শেষ হবে এবং কে ভালো করবা তো আজকে ভিডিও এই পর্যন্তই তোমাদের পরে শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম